গর্ভাবস্থায় একজন নারীর শরীর অনেক দুর্বল হয়ে থাকে, আর 10 জন যে রোগে আক্রান্ত হয় না, গর্ভবতী মা কিন্তু খুব সহজে সেই রোগে আক্রান্ত হয়ে যায়, যার কারণ একটাই। গর্ভের শিশুটিকে সঠিকভাবে লালিত পালিত করতে গিয়ে মায়ের শরীরের ইমিউনিটি সিস্টেম একেবারেই খারাপ হয়ে যায়, যার কারণে মা কোনো রোগের বিরুদ্ধে লড়তে পারে না। আর এ সময় কথায় কথায় জ্বর সর্দি কাশির জন্য মা কোনো ঔষধ সেবন করতে পারে না, কারণ গর্ভের শিশুটির ক্ষতি হয়ে যেতে পারে। আবার গর্ভাবস্থায় হাঁচি ও কাশি দিতে গেলে মা আতঙ্ক হয়ে পড়ে, কারণ প্রত্যেক হাঁচি কাশিতে পেটের ওপরে এমনভাবে চাপ পড়ে মনে হয় যে হাঁচি কাশির মাধ্যমে আবার পানি ভেঙে যাবে অথবা গর্ভপাত হয়ে যাবে। না তো আজকে মায়েদেরকে জানাচ্ছি গর্ভাবস্থায় হাঁচি কাশি জ্বর ও সংক্রমণের ফলে মা ও শিশুর কি ক্ষতি হয়, এ সময় মায়ের কেন অনেক বেশি সাবধান থাকা উচিত, সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। সাধারণত জ্বর সর্দি কাশি এই সমস্যাগুলো ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় একজন মায়ের জ্বর সর্দি বা ভাইরাস সংক্রমণ হলে শিশুর ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। মায়ের গর্ভে থাকাকালীন সংক্রমণের কারণে শিশু জন্মের পর নানাবিধ সমস্যায় পড়ে থাকে। যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় জ্বর সর্দি কাশির মতো সমস্যায় বেশি ভোগেন, জন্মের পর তাদের শিশু অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তত বেশি ভুগতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মায়েদের ইমিউনিটি সিস্টেম খারাপ হলে এবং গর্ভাবস্থায় তারা অধিক পরিমাণে জ্বর সর্দি কাশিতে ভুগলে জন্মের পর সন্তানের বিভিন্ন ধরনের সমস্যা যেমন নিউমোনিয়া, অ্যালার্জি, অ্যাজমা এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। দেখা গেছে যে গর্ভাবস্থায় যদি কোনো মহিলা এমন সংক্রমণের শিকার হয় তাহলে এটি ভ্রূণের উপর প্রভাব ফেলে এবং এই ভাইরাসটি সামান্য হলেও ভ্রূণের ক্ষতি করে থাকে, যা পরবর্তী জীবনে তার অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যাজমার মতো সমস্যার প্রকোপ বাড়ায়। গবেষকরা মনে করছেন গর্ভকালীন সংক্রমণের বিষয়টি অনেকে খেয়াল করেন না, অথচ এ সময় সংক্রমণের কারণে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে, এমনকি হতে পারে গর্ভপাত। গর্ভাবস্থার সংক্রমণ সর্দি কাশি এ সমস্ত বিষয়কে মনে করেন তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার। জ্বর সর্দি কাশিতে মায়ের কোনো চিকিৎসা করানো হয় না, যার কারণে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। আর এমন সংক্রমণের মাত্রা একজন মায়ের যদি বেড়ে যায় তাহলে যে কোনো সময় তার গর্ভপাত হতে পারে। এ সময় মা না জেনে বুঝে কোনো ঔষধ সেবন করতে পারেন না, আর চিকিৎসকের কাছে যাওয়ার অলসতায় চিকিৎসাও করানো হয় না। গর্ভাবস্থায় যদি একজন মায়ের 3 দিনের বেশি সর্দি কাশি ও জ্বরের সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো রকম দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম সিদ্ধান্ত হবে। গর্ভাবস্থার সংক্রমণের শিকার যে কোনো সময় মা হতে পারে, তবে গর্ভাবস্থায় মায়ের ভাইরাস সংক্রমণ শিশুর শারীরিক গঠনের ক্ষতি করতে পারে। প্রসবের আগে সংক্রমণের মধ্যে কিছু সংক্রমণ আছে, যেমন ভাইরাল ফিভার, উচ্চতাপের জ্বর, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ভাইরাসে আক্রান্ত হলে অধিক পরিমাণে জ্বর আসে মায়ের, যা শিশুর মারাত্মক ক্ষতি করে। এছাড়াও রুবেলা, মিজেলস সংক্রমণ, বিশেষ করে জার্মান মিজেলস শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার ছোটোখাটো সমস্যা সারাতে ঔষধ ব্যবহারে বাচ্চার জন্য ক্ষতিকারকও হতে পারে, তাই এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে যে কোনো ঔষধ সেবন করা উচিত নয়। গর্ভকালীন সংক্রমণ প্রতিরোধ করার জন্য প্রত্যেক মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, সর্দি হাঁচি কাশি থেকে দূরে থাকতে হবে, জ্বরের কারণে তাপ বেড়ে গেলে গা মুছে ফেলতে হবে। হাম রুবেলা প্রতিরোধের জন্য অবশ্যই প্রসব পরবর্তী টিকা নিয়ে ভালো ফল পাওয়া যায়, এতে পরবর্তীতে শিশুর হাম রুবেলা হওয়ার সম্ভাবনা থাকে না। এবারে বলছি গর্ভাবস্থায় যদি মায়ের হাঁচি ও কাশি হয় তা থেকে শিশুর কি ক্ষতি হতে পারে। হাঁচি ও কাশি এমনিতেই তো সংক্রমণ, যার ফলে শিশুর উপরে প্রভাব পড়ে, তবে হাঁচি ও কাশি গর্ভপাতের কারণ হতে পারে। আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ প্রথম 3 মাস ও শেষের 3 মাস কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। মাঝের 3 মাস আপনি মোটামুটিভাবে আপনি ভালো কাটাতে পারবেন, তবে প্রত্যেকটি সময় আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হাঁচি ও কাশি আপনার শিশুর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা সকলেই জানেন হাঁচি ও কাশি দেওয়ার মাধ্যমে পেটে মারাত্মক রকম চাপ পড়ে। আপনার যদি ঘন ঘন হাঁচি ও কাশি হতে থাকে এবং 3 দিনের বেশি স্থায়ী হতে থাকে তাহলে কিন্তু আপনার অবহেলা না করে এই বিষয়টি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সমাধান করে ফেলা উচিত। আপনি সবসময় চেষ্টা করবেন হাঁচি কাশি আছে এমন মানুষ থেকে দূরে থাকতে। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে যাবেন না, ঠান্ডা থেকে যতটা সম্ভব এড়িয়ে চলুন, কেননা এ সময় হাঁচি কাশি হওয়া আপনার জন্য বিপজ্জনক।
গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনার শিশুটি অনেক নাজুক পরিবেশে থাকে, সে কিন্তু তখনও আপনার গর্ভাশয়ের সাথে পুরোপুরিভাবে যুক্ত হতে পারে না, যুক্ত হতে তার তিন মাস সময় লেগে যায়। আর এ সময় অল্প আঘাতেই মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তো দেখা যায় গর্ভাবস্থার প্রথম তিন মাসে অধিকাংশ মায়েদের মিসক্যারেজ হয়ে যায়। এ সময় মায়েরা যদি সচেতন থাকে তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেক মেয়েরাই মুক্তি পেতে পারে। বিশেষ করে যাদের প্রিভিয়াস মিসক্যারেজের ইতিহাস রয়েছে তাদের তো সর্দি জ্বর কাশি সংক্রমণ যেন না হয় এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনি যখন হাঁচি বা কাশি দেন তখন খেয়াল করবেন আপনার পেটের ওপরে কিন্তু ভালো রকমের চাপ পড়ে, তাই চেষ্টা করবেন হাঁচি বা কাশি দেওয়ার সময় আপনার তলপেটে একটু সাপোর্ট দিতে। সেক্ষেত্রে আপনি পেটে হাত দিয়ে রাখতে পারেন এবং হাঁচি বা কাশি বসে দেওয়াই উত্তম। সর্দি কাশি হাঁচির মতো সমস্যা হলে পেটের ওপরে চাপ পড়ে আর বারবার এমন চাপ পড়তে থাকলে কিন্তু পানি ভেঙে যেতে পারে। তাই এ সময় হাঁচি কাশি সর্দি থাকলে আপনি অবশ্যই চেষ্টা করবেন দ্রুত তার নিরাময় করতে। কাশি হাঁচি দেওয়ার সময় পেটের ওপরে হাত দিয়ে রাখবেন, বসে হাঁচি ও কাশি দেওয়ার চেষ্টা করবেন। তিন দিনের মধ্যে আপনার হাঁচি কাশি নিরাময় হয়ে যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন। তিন দিনের উপরে গেলে দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন। এই তিন দিনে আপনি কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন, এছাড়া পানির ভাপ নিতে পারেন যেন আপনার কাশি হাঁচি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এ সময় লবঙ্গ চা, তুলসী চা, আদা চা ইত্যাদি সেবনের মাধ্যমে আপনার শরীর থেকে ভাইরাস ইনফেকশনকে দূর করতে পারবেন। এছাড়াও গর্ভবতী মা যদি নিয়মিত মধু সেবন করেন তাহলে তাদের শরীর গরম থাকে এবং এটি শিশুদের জন্য উপকারী। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন খাবার বেশি করে খাবেন। নিয়মিত এক মুঠো করে ভেজানো বাদাম খাবেন, সেটা হোক কাঠবাদাম অথবা চীনা বাদাম। চীনা বাদাম খেলে অনেকের অ্যালার্জির সমস্যা থাকতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রতিদিন চারটি ভেজানো কাঠবাদাম খেতে পারেন। এটি গর্ভাবস্থায় যেমন আপনার শিশুর পুষ্টির চাহিদা পূরণ করবে, ব্রেন ভালো করবে, তেমনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। দৈনিক অন্তত পক্ষে এক থেকে দুইটি ভিটামিন সি যুক্ত ফল খাবেন। ভিটামিন সি যুক্ত ফল খেতে না পারলে অন্তত পক্ষে একটি করে লেবু ভাতের সাথে খাবেন, তাহলে ভাইরাস সংক্রমণ থেকে অবশ্যই মুক্ত পেতে পারবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।